আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আজকে ভিডিওতে কথা বলবো আপনি কিভাবে ভার্চুয়াল নাম্বার কিনতে পারবেন, এবং লাস্টে দেখাই দেবো আপনি কিভাবে ভার্চুয়াল নাম্বার ফ্রিতে ইউজ করতে পারবেন। দুইটা বিষয় কিন্তু ভিডিওর মধ্যে আলোচনা করবো, সবাই মনোযোগ সহ ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন। আমি যদি প্রথমে যেটা আছে পেইড নাম্বার ওইটার বিষয়ে যদি বলি, ভার্চুয়াল নাম্বার কিনতে পারবেন এবং এটা 100% রিয়েল, আমি নিজে ইউজ করি। আমি ওইটার আগে প্রুফটা আপনাদেরকে দেখাই দিই। আপনি ক্রোম ব্রাউজারে আই ক্লিক লিখে সার্চ করবেন 5 SIM, এটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে আপনি চলে আসবেন, অথবা এখানে নিচে লগ ইন বাটন যেটা দেখতে পাচ্ছেন এটার উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। এনে ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দুইটা জিনিস দিয়ে আপনি লগ ইন করে নেবেন, অথবা অ্যাকাউন্ট করা না থাকলে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার প্রক্রিয়া একদম সিম্পল, এটা আপনি নিজেই করতে পারবেন। দেন রেজিস্টার করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করা হয়েছে। আমি যদি উপরে ব্যালেন্সটা দেখায় দিই, এখানে দেখতে পাচ্ছেন যে 25টা রাভেল আছে আমার কাছে। এটা কিন্তু USDT বা BSDT না, এটা কিন্তু রাভেল, রাশিয়ান রুপি। এখানে আমি ডিপোজিট করছি এবং আমার আরও একটা অ্যাকাউন্ট আছে, ওইটার মধ্যে আমি ব্যালেন্স অ্যাড করছি। এখান থেকে যদি আমি হিস্ট্রিটা চেক করে দিই আপনাদেরকে, তাহলে আপনি আরও শিওর হতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার নাম্বারের হিস্ট্রিগুলো, এই যে উপরে আমার অ্যাকাউন্ট কিন্তু সেম এটা, এই যে অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাংলাদেশ থেকে নাম্বারগুলো বাই করছি, এগুলো ভার্চুয়াল নাম্বার। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ভার্চুয়াল, আমি অসংখ্য নাম্বার এখান থেকে বাই করছি। আমি নিচে যদি আপনাকে পেজ দেখা দিই, 1 থেকে 33টা পর্যন্ত পেজটা আছে, আর ওই পাশেও কিন্তু পেজটা আছে। আমি এখান থেকে দেখাচ্ছি প্রতিটা নাম্বার ভার্চুয়াল নাম্বার প্রাইস হচ্ছে 10 রাভেল পর্যন্ত, 10 রাভেল করে। এটা বাংলাদেশি টাকা কতটুকু এটা আমি দেখা নিচ্ছি আপনাদেরকে। আপনি আমি একটা নিউ ট্যাব ওপেন করছি, এখানে আমি টাকা টু রাভেল দিচ্ছি, টাকা টু রাভেল, আর টাকা টু রাভেল এটা লিখে সার্চ করার পরে এখানে আমি এখানে রাভেলটা বসায় নিচ্ছি। যেহেতু আমি 10 রাভেল করে একটা নাম্বার কিনছি বাংলাদেশের, এটা 13 টাকা করে প্রতিটা নাম্বার পড়বে, বলা যায় যে অনেক কম প্রাইস। এটা দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো কিছু ইউজ করতে পারবেন। এবং এটার মধ্যে আরেকটা ফিচার হয়েছে, আপনি যে কোনো দেশের নাম্বার এখান থেকে আপনি বাই করতে পারবেন। আমি যদি নাম্বার কীভাবে বাই করবেন ওইটা যদি আমি দেখাই দিই, লাস্টে দেখাই দেবো কীভাবে এখানে ডিপোজিট করবেন, ডিপোজিট করতে কী লাগবে ওটা আমি বলে দিব। নাম্বার বাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাই নাম্বার এই অপশনটা, এটার উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। এটার উপরে আপনি ক্লিক করে দেওয়ার পরে এখানে সিলেক্ট ইউর সার্ভিস, এখান থেকে আপনি সার্চ করে নিতে পারবেন। আপনি এখানে ফেসবুক লিখে সার্চ করতে পারেন, অথবা আপনার যেটার জন্য প্রয়োজন ওইটা এখান থেকে সার্চ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের জন্য মাত্র 1 রাভেল আপনার প্রতিটা নাম্বার পিছনে চার্জ করে, মাত্র 1 টাকা, 1 টাকা থেকে প্রায় মানে 1 টাকা 10 থেকে 12 পয়সার মতো বলা যায়। আপনি নিচের দিকে স্ক্রল করবেন, এরপরে আপনি এখানে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি কান্ট্রি সার্চ করতে পারবেন, অথবা এখানে ডিফল্টভাবে কিছু কান্ট্রি থাকবে ওইটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেন আপনার সার্ভিসটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে যে কান্ট্রি আছে এখানে আপনি চলে আসবেন। এখানে আসার পরে এখানে আমি মার্ক করে দেখাই দিই, এই যে এখানে শর্ট বাই যেটা দেখতে পাচ্ছেন এটার উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে বাই প্রাইস এটার উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে যেগুলো প্রাইস কম থেকে উপরে দিকে আসছে ওইগুলো কিন্তু এখানে আপনার সামনে শো করবে। দেখতে পাচ্ছেন এখানে 1 রাভেল 1 রাভেল করে কিন্তু দেওয়া আছে। এখন আপনি কী করবেন, এই যে ফ্রান্স যে এলাকাটা আছে এটার উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সার্ভিস সিলেক্ট করা হয়ে গেছে এবং কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেছে। এরপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন এনি ভার্চুয়াল নাম্বার, এটা হলো প্রাইস 1 টাকা মানে 1 রাভেল, আর ভার্চুয়াল 35 আছে, এরপর 32 আছে, এরপর 4 এবং 23, এগুলো আপনি দেখে নিতে পারেন। আমি কী করবো, প্রথমটা যেটা আছে ওটা আমি সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করার পরে বাই অপশন দেখতে পাচ্ছেন, বাইয়ের উপর আপনি ক্লিক করে দিবেন। এটা কিন্তু আমাকে বাই করতে দিতেছে না। দেন আমরা কী করি, অন্য আরেকটা কান্ট্রি সিলেক্ট করে নিই। এখান থেকে আমরা ফ্রান্সটা কেটে দিই, ফ্রান্সটা কেটে দিয়ে আমরা এখান থেকে অন্য আরেকটা সিলেক্ট করি, এখান থেকে ইন্ডিয়া আছে, ইন্ডিয়াটা আমরা সিলেক্ট করি। ইন্ডিয়া সিলেক্ট করার পরে এখানে আবার আমরা এনি নাম্বার উপর আবার এটা বাইয়ের উপর ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাকসেসফুলি পারচেস হয়ে গেছে। এখন এটা আপনি যে কোনো কাজে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাইম একটা কারণ হচ্ছে 15 মিনিট আপনি ইউজ করতে পারবেন, এবং ফেসবুক থেকে কোড আসলে এটা কিন্তু ইনস্ট্যান্ট কোডটা আপনি এখানে বসাইতে পারবেন। যারা ফেসবুক অ্যাকাউন্ট সেল করেন তারা কিন্তু যেগুলো দেখছেন 1 টাকা করে বা 1 রাভেল করে নাম্বার কিনেন, ওগুলো কিনে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং ফেসবুক অ্যাকাউন্টগুলো সেল করতে পারবেন। এবং কোথায় সেল করবেন ওই বিষয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন, ওই বিষয়ে ভিডিও আনার চেষ্টা করব, কারণ অনেকজনই ফেসবুক আইডি কিনে চাইলে আমার কাছে বিক্রি করতে পারেন। দেন এরপরে এখানে কথা বলবো, আপনি এখানে যদি আপনি এখান থেকে নাম্বারটা কপি করবেন, নাম্বারটা কপি করার পরে ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় নাম্বারটা সাবমিট করে নাম্বার এখানে কোড আসবে। কোড আসলে এখানে কোড ফ্রম SMS এখানে দেখা যাবে। এখান থেকে আপনি এখানে কপি বাটনের উপর আপনি ক্লিক করে কিন্তু
এই ওটিপিটা কপিও হয়ে যাবে। এখানে আমি এখন এটা ব্যান করে দিতে পারবো, চাইলে ক্যান্সেল করে দেবো। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, আমার এটা লাগবে না। আর উপরে দেখতে পাচ্ছেন যে আমার প্রাইসটা কিন্তু কমে আসছে। এখানে আমি রিপ্লেস দিলে কিন্তু প্রাইসটা আবার চলে আসবে আগের জায়গায়, ওটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। কারণ এখানে আপনি নাম্বার ক্যান্সেল করে দিলেও কিন্তু আপনার টাকাটা কেটে নিয়ে যাবে না, এটা একটা ভালো সুবিধা। এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আগের টাকাটা চলে আসে। এখন যদি বলি এখানে আপনি টাকা ডিপোজিট কীভাবে করবেন, টাকা ডিপোজিট করার জন্য সবচেয়ে যে বেস্ট যেটা আছে ওটা হলো পিআর অ্যাকাউন্ট। এটার জন্য আপনি কী করবেন, এই জায়গায় যদি চলে আসেন হোমে আসবেন, এখান থেকে হোমে সিলেক্ট করার পরে আপনি একদম নিচে চলে আসবেন। একবারে নিচে যদি চলে আসেন তাহলে এই জায়গায় পেমেন্ট মেথড, এখানে আপনি দেখতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেথড আছে। অথবা উপরে যদি একটু স্ক্রল করেন তাহলে কিন্তু এখানে ডিপোজিট বাটনের একটা আপনি দেখতে পাবেন। আমি দেখায় নিচ্ছি, এটা খুঁজে নিই ডিপোজিট বাটনটা কোথায় আছে। এখানে পেমেন্ট যদি অ্যাড করতেন তাহলে আপনি এখানে প্রোফাইল বাটন যেটা দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টপ আপ ব্যালেন্স, এখানে দেখতে পাচ্ছেন টপ আপ ব্যালেন্স, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে অসংখ্য মেথড আছে, আপনি পেমেন্ট করতে পারবেন ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড, এমআর কার্ড। এখানে পেমেন্ট বাই ক্রিপ্টো কারেন্সি 19টা প্রায় মেথড আছে, 19টা মেথড আছে, এগুলো আপনি দেখে নিতে পারেন। অথবা নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আরও পেমেন্ট মেথড আছে। এখানে পেমেন্ট বাই দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম, এরপরে এখানে ব্যাঙ্ক পেমেন্ট আছে, আধার পেমেন্ট। আধার পেমেন্টে আপনি চলে আসবেন, এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পিআর অ্যাকাউন্ট। এখানে পিআর অ্যাকাউন্টে আপনি ক্লিক করে আপনি কত রাপেল ডিপোজিট করবেন এবং অ্যামাউন্ট বাই পেড, এটার উপর আপনি এখানে আপনি অ্যামাউন্টটা বসায় দিবেন। উপরে আপনি যত রাবেল বসাবেন ডিপোজিট করবেন ওটা এখানে সিলেক্ট করে নেবেন। আমি যদি এখানে 25 রাবেল ডিপোজিট করি তাহলে এটা মূল মানে আমার কত টাকা খরচ হবে, 24টা রাবেল মানে 0.24 রাবেল, এক রাবেলও না আমার এটা ট্রানজেকশন ফি যাবে। এটা সিলেক্ট করার পরে ক্রিয়েট ইনভয়েস এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে গো টু পেমেন্ট যেটা দেখতে পাচ্ছেন এটার উপর আপনি একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে ডিরেক্ট রিডাইরেক্ট করে আপনার পিআর অ্যাকাউন্টে নিয়ে যাবে। ওখান থেকে আপনি এটা পেমেন্ট করে দিলে কিন্তু আপনার ব্যালেন্সটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে এখানে পেমেন্ট মেথড, এখানে পিআর সিলেক্ট করলে আপনার পিআর অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা কেটে নিয়ে আপনার অটোমেটিক ব্যালেন্স অ্যাড করে দেবে, ব্যালেন্সটা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাড হয়। দেন আজকের মতো ছিল এই পর্যন্ত ভিডিও। এর পরবর্তী আপনি কী রিলেটেড ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।